এবার চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিরুদ্ধে থানায় জিডি। কে সে মানুষটি, হঠাৎ করে কি কারণে চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিরুদ্ধে থানায় জিডি করেছেন? ভিউয়ার্স, বিস্তারিত জানতে আমাদের পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন। ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাসের নামে থানায় সাধারণ ডায়েরি জিডি করেছেন চলচ্চিত্র প্রযোজক ও চিত্রনায়িকা সিমি ইসলাম কলি। জিডিতে অপু ছাড়াও বিবাদী করা হয়েছে জাহিদুল ইসলাম অপু নামের আরেকজনকে। সোমবার রাজধানীর হাতিরঝিল থানায় জিডি করেন তিনি। জিডি নম্বর 1115। জিডিতে উল্লেখ করা হয়েছে, এই মর্মে জানাচ্ছি যে আমি গত 2016 সালের জুনে হাই এসকে ফিল্মস এন্ড অ্যান এসকে ফিল্ম সেন্ট 7712 খুলি। বিবাদী অপু বিশ্বাস 35 ও জাহিদুল ইসলাম অপু 30 গত 29/8/2023 ইং আনুমানিক 7টায় আমার ইউটিউব চ্যানেল হ্যাক করেন। গত 31/8/2023 ইং তারিখ সকাল 8টার সময় 2 নম্বর বিবাদী 1 নম্বর বিবাদীর সঙ্গে কথা বলিয়ে দেবে বলে জানান। আরও উল্লেখ করা হয়েছে, পরে 2 নম্বর বিবাদীর সঙ্গে মোবাইলে কথা বললে 1 লাখ টাকা দাবি করেন। এ টাকা দিলে আমার ইউটিউব চ্যানেল দিয়ে দেবে, টাকা না দিলে ফেরত দেবে না বলে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদান করেন। বিষয়টি সাইবার ক্রাইম শাখায় কথা বলে সাধারণ ডায়েরি করা হল। অপু বিশ্বাসের সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবি লাল শাড়ি। কুরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে তার বিপরীতে ছিলেন সাইমন সাদিক। এদিকে মুক্তির অপেক্ষায় আছে অপু বিশ্বাস অভিনীত ট্রাম্প দ্য আনট্রোল্ড স্টোরি নামের একটি সিনেমা। এতে তার বিপরীতে আছেন জয় চৌধুরী। ভিউয়ার্স, চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিরুদ্ধে চলচ্চিত্র প্রযোজক এবং চিত্রনায়িকা সিমি ইসলাম কলি যে পরিপ্রেক্ষিতে জিডিটি করেছেন, এটি নিয়ে আপনার মন্তব্য কী? আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে।